বন্ধুরা, বাড়িতে পড়ে থাকা জিনিসপত্র ব্যবহার করে তোমরা স্পিনার তৈরি করতে পারো। একটি ডাবল লেয়ার কার্ডবোর্ড স্ট্রিপ আমরা নিয়েছি, এর মধ্যে একটা রিফিল আমরা আটকে দিয়েছি। এর মধ্যে দিয়ে একটা সুইচ যদি চালনা করি তাহলে এটি খুব দ্রুত গতিতে ফ্রিলি মুভ করতে পারে। এখন একটি কার্ডবোর্ডের স্লট আমরা এরকমভাবে বানিয়েছি আর এটিকে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি আর মাঝে একটা স্ট্র ফিট করে দিয়েছি। দেখো, খুবই সিম্পল সেট আপ। এখন তোমরা জোরে ব্লো করো, ফুঁক দাও, তাহলে দেখবে কার্ডবোর্ডের স্ট্রিপটি দ্রুত গতিতে ঘুরতে থাকবে। দারুণ স্পিনার, তাই না? তোমরা বাড়িতে পড়ে থাকা সিম কার্ডের যে ট্রে বা কার্ডশিট, এভাবে এটির মাধ্যমে তোমরা দারুণ স্পিনার বানাতে পারো। দেখো, এর সিম কার্ডের যেটা স্লট, এর মধ্যে দুটো লাগস আছে, এর মধ্যে এই স্ট্রিপটিকে ফিট করে তোমরা জোরে একইভাবে হাওয়া দাও স্ট্রয়ের মধ্য দিয়ে আর এটি দ্রুত গতিতে ঘুরতে থাকবে। দারুণ মজাদার অ্যাক্টিভিটি।